হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু লিপস্টিক্সের সোয়াচেস। লিপস্টিকের সোয়াচেস যেটা ইউজ মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে মেবেলিনের নন ট্রান্সফারেবল লিপস্টিক্স ইঙ্ক। এই লিপস্টিকটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এইগুলোর অনেকগুলো কালার্স আছে যেগুলো সোয়াচেস তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করব, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্প্যাচেস আমি দেখাবো তোমাদের। স্প্যাচেসটা আমি একদম লাস্টে মেনশন করে স্প্যাচেসের নামগুলো পাশে মেনশন করে দেবো, তাতে কী হবে সুবিধা হবে তোমাদের বুঝতে যে কোন স্প্যাচেসটা কোন কালার আমি মেনশন করেছিলাম। ওয়ান বাই ওয়ান যেরকমভাবে আমি তোমাদের কালার্সগুলো দেখাবো সেরকমভাবে আমি স্প্যাচেসগুলো মেনশন করা থাকবে ওয়ান বাই ওয়ান। তো প্রথমেই যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই লিপস্টিকটা যেটা আমি এখন পরে আছি, সেটা হচ্ছে 75 ফাইটার লিপ কালার। তোমরা বুঝতেই পারছো এটা একটু নিউডিশ কালার রয়েছে, নিউডিশ ব্রাউন রয়েছে, কিন্তু এটা একটু লাইট রাস্টিক কালার রয়েছে। এটা হচ্ছে এই কালারটা। নেক্সট কালারটা যেটা ইউজ করব সেটা হচ্ছে 15 লাভার এই কালার। So this is the color. কালারের কথা বলতে গেলে দিস কালার ইজ সামথিং আ নিউড কালার অফ আ পিঙ্ক ওয়ান, যেটা তোমরা যে কোনো ডেইলি ওয়্যারের সাথে পরতে পারো। আই হেভি মেকআপ করো, ইউ ক্যান গো ফর আ নিউড ওয়ান। যারা পিঙ্ক ভালোবাসো তার যদি নিউড লিপস্টিক্স কিনতে চাও ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস ওয়ান। এবার আমি চলে আসি নেক্সট লিপস্টিকে। পরের লিপস্টিকটা চলে আসি, সেটা হচ্ছে দিস ওয়ান। দিস ইজ আ ব্রাইট মভেশ কালার উইথ ইজ 35 ক্রিয়েটর। সো দিস ইজ আ কালার। ইটস আ ব্রাইট বোল্ড কালার, এইটা আমার খুবই ফেভারিট, কিন্তু অনেকে একটু বলে যে বাবা কি ক্যাটক্যাটে কালারটা পরেছিস, কিন্তু আমার খুব ভালো লাগে বিকজ ইটস আ বোল্ড ওয়ান। আর আমার একটু মভেশ রানিটাও ভালো লাগে বলে দিস ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান। সো চলে আসি পরেরটাতে। পরের কালারটা হচ্ছে 115 ফাউন্ডার। দিস ওয়ান ইজ বেসিক্যালি একটা ডার্ক মারুন প্লাস রানি ঘেঁষা একটা কালার রয়েছে। So this is the one. Act and deep, deep jam color. Thank you.
কালারটা যতটা দেখি প্রপার হয়, সেই প্রপারটা যাতে কালারটা বোঝা যায় তার জন্য আমি একটা পিকচারও অ্যাড করে রাখবো। চলে আসি পরের কালারটাতে, 20 পায়োনিয়ার এই কালারটা। চলে আসছি নেক্সট কালারটাতে, আমার রানি বলবো না, জামের একটা স্লাইট কালার আছে আর রানি মোস্টলি কালারটা। আর আমার লাস্ট কালারটাতে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা রাস্টিক ব্রাউন, এটার নাম হচ্ছে 135 গ্লোব ট্রটার। এটা বেসিক্যালি একটা রাস্ট কালার, ব্রাউনিশ রাস্ট কালার। যদি আমি এটা লং লাস্টিংয়ের ব্যাপার বলি যে কতক্ষণ লাস্ট করবে, এটা অলমোস্ট আপনার লাস্ট করে 10-12 আওয়ার্স মতো। তার মধ্যে আপনাকে কোনো রিঅ্যাপ্লাই করতে হয় না, আর খাওয়ার পরেও কিন্তু, অয়েলি ফুডস খাওয়ার পরেও কিন্তু এটা ইনট্যাক্ট থাকে। হয়তো এই জায়গাটা কিছুটা একটু সামান্য কয়েকটা লিপস্টিকে হয় যে একটা কালার লাইট মতো হয়ে যায়, বাট আদার কালার্স মানে মোস্টলি সব কালার্সগুলো ইনট্যাক্ট থাকে। এটা তোলার জন্য মাঝে মাঝে কসরত করতে হয়, তার জন্য বলবো যদি আপনার লং লাস্টিং লিপস্টিক খোঁজেন তাহলে ইউ ক্যান গো ফর দিস ওয়ান। হ্যাঁ, কিন্তু এটার একটা রিভিউ আমি অবশ্যই সেটা মেনশন করে দেবো, যারা এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করতে চান তারা হয়তো এটা ইউজ করতে পারবেন না। দেখুন এখানে একটা স্টিকিনেস থাকে পুরোটাই, একটা এরকম স্টিকি ব্যাপার থেকে যায়, কিন্তু তাতে কোনো অসুবিধা আমার হয়নি আর আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হয়। অ্যান্ড এটার কোনো স্মেল, বাজে স্মেল না, ইট হ্যাজ আ নাইস স্মেল। প্রত্যেকটাতেই একটা সুন্দর লাইট, একটা লিটল চকলেটি লাইট একটা ফ্র্যাগনেন্স রয়েছে, যেটা স্মেলটাও খুব সুন্দর লাগে। আর এটা যেহেতু ডিউরেবল, তার জন্য এটা আপনি যে কোনো পার্টি বা কোনো পিকনিকে গেলেন বা কোনো ওয়েডিং সেশনে গেলেন, ওয়েডিং একটা পার্টিতে গেলেন, ওয়েডিং যেখানে অনেকক্ষণ রিঅ্যাপ্লাই করা সবসময় সম্ভব হয় না, কোনো অফিস মিটিংয়ে গেলেন, তো এই কালার্সগুলো আপনি ইউজ করতে পারবেন ফর দ্যাট পারপাস। আর বেসিক্যালি নেট কন্টেন্ট থাকে 5 ml। আপনাদের আমি পুরো অ্যাপ্লিকেশন প্রত্যেকটাই দেখালাম, আর আপনারা এটা পুরো যেহেতু আমি ফাস্ট করে দেখাইনি কিছু কিছুগুলোতে, তা আপনারা বুঝতে পারবেন। 1 dab যদি আপনারা এরকম নেন, যদি একটু কমিয়েও নেন, এরকমভাবে যদি আপনারা কমিয়েও নেন, একটা অ্যাপ্লিকেশন একটা বার দিয়ে যথেষ্ট। এরকম নয় যে একটা কোড দিলে পরে আপনাদের লাইট হবে, আরও দুটো কোড দিলে পরে ডিপ হবে। ওয়ান্স ওয়াচে যা কালার আসবে দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট কালার, অ্যান্ড ইট হ্যাজ আ প্রিসাইজ, যে অ্যাপ্লিকেটারটা ইউজ করতেও আপনাদের সুবিধা হবে। আর ইট হ্যাজ আ কনকেভ পোর্শন ইন ইট, যাতে কী হবে পোর্শনটা যেহেতু কনকেভ রয়েছে, আপনাদের ওখানে যেটা প্রোডাক্টটাও থাকবে, তো একটা অ্যাপ্লিকেশনে আপনারা পুরোটা কমপ্লিট করে নিতে পারবেন আপনাদের এক ড্যাবে। দিস প্রাইস ইজ 650। আমি কিছু কিছু সময় অফারে কিনতে গেছি কিন্তু সেরকমভাবে পাইনি একটা দুটো ছাড়া, নাইকা থেকেও কিনেছি, আমি অ্যামাজন থেকেও এই কালার্সগুলো কিনেছি। এটা অলমোস্ট পড়েছি আমার 5-7 মিনিটস মতো হয়ে গেছে, এটাকে আমি আপনাকে ট্রান্সফারেবল কিনা সেটা দেখাচ্ছি। দেখুন অলমোস্ট নন ট্রান্সফারেবল, এখানে একটা জাস্ট আউটলাইন মতো বোঝা যাচ্ছে কিন্তু তাছাড়া কোনো ট্রান্সফারের ব্যাপার নেই। দেখুন
কোনো ট্রান্সফারের ব্যাপার নেই এখানে। আমি হাইলি রেকমেন্ড করবো যদি আপনারা লং লাস্টিং লিপস্টিক খোঁজেন উইথ আ বাজেট ফ্রেন্ডলি প্রাইস অ্যান্ড উইথ আ লং লাস্টিং পিরিয়ড অফ অলমোস্ট 10 to 12 hours, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস লিপস্টিক, মেবেলিন সুপার স্টে ম্যাটিং। এইগুলো হচ্ছে সোয়াচেসগুলো, আমি এখানে মেনশন করে দেবো পিকচারের সাথে কী কী কালার রয়েছে, আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন সোয়াচটা কোন কালার। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।